আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইন হ্যাক্সের আমাদের এই পরের টিউটোরিয়ালটিতে আমরা মূলত আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বেসিক্স, এবং সেটা হচ্ছে মূলত আমরা কিভাবে আমাদের ডিফল্ট থিমগুলো যেগুলো পাওয়ার পয়েন্টে সেভ করা থাকে সেগুলো কিভাবে আমরা ওপেন করতে পারি। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের পিসিতে যদি কোনো জিনিস সেভ করা থাকে, কোনো ফাইল, সেটা আগের হোক রিসেন্টলি হোক, সেটা আমরা কিভাবে ওপেন করতে পারি, কোথা থেকে ওপেন করতে পারি, সেই জিনিসটা আমরা আজকে টিউটোরিয়ালটিতে আপনাদেরকে দেখাবো। তো আশা করি টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। তো বন্ধুরা চলুন শুরু করুন আমাদের আজকে টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা আমাদের বেসিক দ্বিতীয় টিউটোরিয়ালটিতে আজকে দেখাবো মেইনলি হচ্ছে কিভাবে আমরা ফাইলগুলো ওপেন করতে পারি, আর আমাদের ডিফল্টভাবে সেভ করা থিমগুলো থেকে কিভাবে আমরা থিমগুলো নিয়ে কাজ করতে পারি অথবা ওপেন করতে পারি, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমাদেরকে আসলে ফাইলে চলে যেতে হবে আগে। এখান থেকে আমরা ফাইল অপশনটিতে যাব। খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা একটু পরে আসবো, আগে নিউতে যাই। খেয়াল করুন এখানে ডিফল্টভাবে অনেক অনেক থিম আছে, প্রেজেন্টেশন থিমস, এডুকেশন, চার্টস, ডায়াগ্রামস, বিজনেস, ইনফোগ্রাফিক্স, এগুলো আমি আপনাদেরকে গত টিউটোরিয়ালটিতে দেখিয়েছিলাম আমাদের বেসিক প্রথম টিউটোরিয়ালটিতে। তো খেয়াল করুন এখানে অনেক অনেক থিম আছে, আপনাদের পছন্দ মতো ওপেন করে নিয়ে নিতে পারেন। খেয়াল করুন প্রথমে আমরা এটাই দেখি, দেখুন এটাই আমরা সিলেক্ট করি। এখানে আবার অনেক ধরনের কালারও থাকে, আপনারা যেটা পছন্দ ইউজ করতে পারেন। তো আমি যে কোনো একটা ইউজ করলেই হবে, তো আমি ধরেন এটাই নিচ্ছি, দেন ক্রিয়েট দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট থিমটা এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আপনার যে কোনো পছন্দ মতো থিম এখানে ওপেন করে নিতে পারেন। দিয়ে নিয়ে থেকে আমরা যদি ব্ল্যাঙ্ক দিই অথবা অন্য যে কোনো একটা দিই, সেটা এটার সাথে ম্যাচিং করে ওপেন হয়ে যাবে। দেখুন আমি ধরেন এটা দিচ্ছি, তো এরকম একটা ওপেন হয়ে গেল, খেয়াল করেছেন? তো আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমরা ফাইলে যাই আর নিউতে যাই। এখানে গিয়ে এই যে দেখুন অনেক অনেক থিম আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ওপেন করে নিতে পারেন। তাছাড়া আমরা সার্চও দিতে পারি, আমাদের যদি আমাদের প্রয়োজন থিমটা যদি না পাই, আমরা আমাদের পছন্দ মতো সার্চ করে আমরা থিম বের করে নিয়ে আসতে পারি নেট থেকে। লাইক আমরা বিজনেস দিলে বিজনেস সাথে রিলেটেড থিমসগুলো এখানে চলে আসবে। ওকে, দেন আমরা এখানে সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নিতে পারি। এই যে ডাউনলোড সাইজ আছে এখানে 4882 কিলোবাইট, ক্রিয়েট দিলে এটা ডাউনলোড হয়ে আপনার প্রেজেন্টেশনের জায়গায় অন হয়ে যাবে। খেয়াল করুন অনেক অনেক প্রেজেন্টেশন আছে, আপনাদের পছন্দ মতো যে কোনোটা তৈরি করে নিতে পারবেন এখান থেকে, অথবা ডিফল্টভাবে আপনারা বানিয়েও নিতে পারেন। তো এটা আমরা দেখলাম, এখন আমরা দেখব যে আমাদের সেভ করা ফাইলগুলো আমরা কীভাবে ওপেন করতে পারি অথবা কোথা থেকে ওপেন করতে পারি। তো আমরা ফাইলে যাচ্ছি, দেন এখানে আসলে আমরা এখান থেকে ওপেনে গেলে ওপেনে আমরা অপশনগুলো পাবো। তো আমরা ওপেনে যাই, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। তো ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর খেয়াল করুন এই যে আপনাদের প্রিভিয়াসলি যে কোনো কাজ করা ফাইল যদি ওপেন করতে চান সেখান থেকে ওপেন করতে পারবেন। দেন ওয়ান ড্রাইভে সেভ করা যে কোনো কিছু এখান থেকে ওপেন করতে পারবেন। দেন পিসিতে যদি কোনো জায়গায় সেভ করা থাকে সেটা এখান থেকে ওপেন করতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা দেখলাম রিসেন্ট ওয়ান ড্রাইভ দিস পিসি অ্যাড এ প্লেস, যদি এগুলো কোনোটা ইউজ করতে চান এটা, অথবা আপনার লাস্ট অপশন ব্রাউজ, অর্থাৎ কম্পিউটারের অন্য কোনো অংশ থেকে যদি আপনারা ব্রাউজ করে জিনিসটা নিয়ে আসতে চান তাহলে এই অপশন। লাইক এটা হচ্ছে আপনার ডেস্কটপে যে কোনো জায়গায় সিলেক্ট করা থাকলে অথবা সেভ করা থাকলে এখান থেকে আপনারা অন করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। আর দেন সিলেক্ট করে এখানে ওপেন দিলেই জিনিসটা হয়ে যাবে, আমি ক্রস করে দিলাম। ফ্রেন্ডস, আমরা দেখলাম যে কীভাবে আপনারা থিমগুলো অন করতে পারেন। দেন আমরা দেখলাম হচ্ছে কীভাবে আপনারা ফাইলগুলো ওপেন করে নিতে পারেন আপনার কম্পিউটার সেভ করা থাকলে অথবা যে কোনো জায়গায় সেভ করা থাকলে। তো এই জিনিসটা আমরা আজকে টিউটোরিয়ালটা দেখলাম। তো আজকে টিউটোরিয়ালটি মূলত এটার ওপর বেসিস করেই ছিল যে আমরা কীভাবে ওপেন করতে পারি আর কাজ করতে পারি ডিফল্টভাবে সেভ করা থিমগুলো নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের বেসিকের দ্বিতীয় টিউটোরিয়াল ছিল এই ওপেন করা ফাইল নিয়ে, অর্থাৎ প্রেজেন্টেশন নিয়ে। তো আজকে টিউটোরিয়াল কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টে অবশ্যই, আর যদি কিছু নতুন দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী টিউটোরিয়ালগুলো বানানোর। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।